কি নাম তোমার? আমার নাম আজাদ হোসেন। কি করো? আমি মাদ্রাসা পড়ালেখা করি। তোমরা কি এখানে থাকো? আমি এখান থেকে না, এটা আমার নানি আর আমার নানা বাড়ি আছে। ও আচ্ছা, উনারা কতদিন ধরে থাকে এখানে? এখানে 5 বছর। 5 বছর? 5 বছর আগে একটা বেরি বাচ্চিল, বেরিয়ে ভেঙে যাওয়ার পর তারপর পানি ঢুকছে আর মাছটা এদিকে। এখন তো ঘরটা পাই ভাঙা অবস্থা, এখানে কিভাবে থাকে উনারা? এ বাবা আর কি করবে, জোয়ার ওড়ে বাড়ে নামে আর কষ্ট করে থাকে আর কি। এখন তো বসা তো সাজিয়েছে। জোয়ার আসলে মোটামুটি কত ক্ষয় পা? জোয়ার ওড়ে পানি করা যায়, পানি করা যায়, পানি করে যাওয়ার পর আর ওইদিকে চলে যায়, এদিকে দিকে চলে যায়, তারপর দেখি বেনেটেন্ডার পানি ইসে রেখে। এটা তো বেরিবাদ ভাঙে গিয়ে একদম অনর গটর পাই পানির মধ্যে গিয়ে কেন করতে হন? আগু দিতে বাজি যাটা হালত গেই গিয়ে উতর গে উতর গেই গো হাল বতর ইয়ান আবার জামার মুরসি তিন না বিন আর নাই জি ইবা ফোর ইয়ান আর নাই যা বাজি এত দিন নথি থাকি এখন জ্বর ভানি আজ 5 বছর যে কষ্ট হয়ে গেই এই না বাজি আপনার হয়তো মানুষ না হর এই কষ্ট লাইয়ে রে বাজি গড়ে দি সম্বল নাই দিতে নেলে যাই না ভাল বিশ্বাস এলে তো ভাজি দিন হারি ফেলাই দেরি কেন করতেন সম্বল তো নেই একটা একটা জোয়ার কে ওঠে বাইকটা না জোয়াইল ভাজি আর গুঞ্জাই না হারি জি আমি বাসা দেখে লাই গই আনো জুগি গাই গই জুগি জানো ফারা ভাজি এখন লাঠিয়া ডাল লাগে দে গারুর ফরবে বলে তো সম্বল তো নেই হারবে